হ্যালো, কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো যেটা বলে রাখা দরকার সেটা হলো, ভিডিওটা অ্যাকচুয়ালি একাডেমিক রিলেটেড কোনো কিছু না, আপনাদের একাডেমিক পড়াশোনার মধ্যে না, একটু গতানুগতিক পড়াশোনার একটু বাইরের ভিডিও। লাইক হয় না, আমরা নতুন নতুন জিনিস জানার চেষ্টা করি না বলেন তো? আপনার মধ্যে আছে না সেই ইচ্ছাটা? আমি জানি আপনার মধ্যে সেই ইচ্ছাটা আছে। সো আমি চেষ্টা করবো আপনাকে নতুন একটা জিনিস জানানোর জন্য, এমন না এই জিনিস আমি বের করেছি, আমিও শিখেছি অন্য কোথাও থেকে। সো আমি যেহেতু শিখেছি, আমার কাছে ভালো লেগেছে জিনিসটা, সো আমার মনে হয় আপনাকেও আমার জানানো উচিত, ঠিক আছে? সো বেসিক্যালি অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকে যে ভাই আপনি তো ফিজিক্স পড়ান, ফিজিক্সের কোন জিনিসটা পড়াইতে আপনার সবচেয়ে ভালো লাগে? এই কোশ্চেন আমি পেয়েছি, ঠিক আছে? সো আমি যদি বলি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক এন্ড টু বি ভেরি প্রিসাইজ, আমার ফিজিক্সের দুইটা সেক্টর পড়তে এবং পড়াইতে খুবই ভালো লাগে। একটা হলো ভাইয়া মডার্ন ফিজিক্স, আর একটা হলো ভাই কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে? বা কোয়ান্টাম ফিজিক্স যেটাই বলো তুমি। এই দুইটা সেক্টর নিয়ে আমার নিজের পড়াশোনা করতে অনেক ভালো লাগে এবং মানুষজনকে জানাইতে অনেক ভালো লাগে, ঠিক আছে? সো সেই চেষ্টাতেই মডার্ন ফিজিক্সের একটা টপিক নিয়ে আপনার সাথে একটু কথা বলতে আসলাম। টুকটাক কথা আমি চেষ্টা করবো, আমি যতটুকু পারি ততটুকু আপনাকে জানানোর জন্য। আমি জানি না কতটুকু সফল হবো, স্টিল আমি চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, সো আজকে যেটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করবো সেই টপিকটার নাম হলো, একটা কোয়েশ্চেনই আমাদের টপিকের নাম, কোয়েশ্চেনটা হলো, ক্যান এ ফ্রি ইলেকট্রন অ্যাবজর্ব আ ফোটন, ঠিক আছে? একটা মুক্ত ইলেকট্রন কি একটা ফোটনকে অ্যাবজর্ব করতে পারে? আচ্ছা, এখানে বেশ কিছু কথা আছে, ঠিক আছে? আমরা স্টেপ বাই স্টেপ বুঝে যাবো, হোপফুলি আমাদের কোনো সমস্যা হবে না। আমি চেষ্টা করবো আপনার সব কনফিউশন ক্লিয়ার করার জন্য, আমার চেষ্টা এটা থাকবে, ওকে? আচ্ছা চলেন তাহলে আগানো যাক, চলেন। আচ্ছা, প্রথম কথা হলো ভাইয়া ফ্রি ইলেকট্রন কি জিনিস? ভাইয়া ফ্রি ইলেকট্রন কি জিনিস? ফ্রি ইলেকট্রন কি জিনিস? আচ্ছা ভাইয়া, আমি ফ্রি ইলেকট্রন বলতে বোঝাচ্ছি একটা আইসোলেটেড ইলেকট্রন যেটা কোনো পরমাণুর মধ্যে আবদ্ধ নেই, মানে একদম মুক্ত একটা ইলেকট্রন যেটা কোনো পরমাণুর মধ্যে আবদ্ধ নাই, একটা আইসোলেটেড ইলেকট্রন, আইসোলেটেড ইলেকট্রন যেটা কোনো পরমাণুতে আবদ্ধ নাই, যেটা কোনো পরমাণুতে আবদ্ধ নাই, পরমাণুতে আবদ্ধ নাই, ঠিক আছে? এটাকে আমরা কি বলি ভাইয়া? ফ্রি ইলেকট্রন। আচ্ছা, সেকেন্ড কথা, অনেকে হয়তো এখন ইন্টার ফার্স্ট ইয়ারে আছেন, তাদের জন্য ফোটন শব্দটা একটু নতুন, বাট যারা সেকেন্ড ইয়ারে বা আরো আপার লেভেল আছেন তারা সবাই ফোটন শব্দটার সাথে পরিচিত আমি আশা করতেছি। সো যারা জানেন না তাদের জন্য একবার কুইক রিক্যাপ হয়ে যাক, ফোটন কি জিনিস? ভাইয়া ফোটন হলো ভাইয়া আলোর কণা। ফোটন কি ভাইয়া? আলোর কণা, ঠিক আছে? আমরা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির ব্যাপারে জানি। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি কি? মানে একটা অবজেক্টের দুইটা নেচার থাকতে পারে, একটা পার্টিকেল নেচার, একটা ওয়েভ নেচার। মানে যখন একটা অবজেক্ট মুভ করে তখন তার সাথে অ্যাকচুয়ালি একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকে, ঠিক আছে? সো ওই পার্টিকেলটা দুইটা নেচারই শো করে, দুইটা নেচারই শো করে। কখনো কখনো পার্টিকেল নেচার শো করে, কখনো কখনো ওয়েভ নেচার শো করে। যেমন তোমরা ইলেকট্রনের ক্ষেত্রে জানো, ইলেকট্রন একই সাথে একটা পার্টিকেল আবার একটা ওয়েভ, রাইট? ইলেকট্রনের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য মেজার করা যায় ওই যে ডি ব্রয়েস ইকুয়েশন দিয়ে। একইভাবে আলোর ক্ষেত্রে ব্যাপারটা সেম, আলোর কণাকে আমরা বলি ফোটন এবং এর সাথে যে অ্যাসোসিয়েটেড ওয়েভটা থাকে সেটাকে আমরা বলি আলোক তরঙ্গ। সো ফোটন হলো বেসিক্যালি আলোর কণা। এখন প্রশ্ন হলো ভাইয়া, যদি একটা আলোর কণা একটা মুক্ত ইলেকট্রনের উপর এসে পড়ে, ওই মুক্ত ইলেকট্রনটাকে আলোর কণাকে পুরোপুরি নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিতে পারবে? প্রশ্নটা বুঝছেন? একটা আলোর কণা বা ফোটন যদি একটা মুক্ত ইলেকট্রনের উপর এসে পড়ে, ওই মুক্ত ইলেকট্রনটা কি ওই পুরো আলোর কণাটাকে শোষণ করে নিতে পারবে? দ্যাটস আওয়ার কোয়েশ্চেন, লেটস ফাইন্ড আউট দ্য অ্যান্সার। চলেন তাহলে আমরা কি ধরে নিচ্ছি, এই হলো আমাদের মুক্ত ইলেকট্রন, এই হলো কি ভাইয়া আমাদের মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, ঠিক আছে? আচ্ছা কি হবে ভাইয়া, একটা আলোর কণা বা একটা ফোটন এসে হিট করবে, কে আসতেছে ভাইয়া? একটা ফোটন। কে গিয়ে হিট করবে? একটা ফোটন। এখন আমরা সংঘর্ষের ব্যাপারে আমাদের একটু আইডিয়া আছে। সংঘর্ষ যখন হয়, যদি শক্তির অপচয় না হয়, আমরা জানি একটা সংঘর্ষে ভরবেগও সংরক্ষিত হয় আবার শক্তিও সংরক্ষিত হয়, যদি শক্তির অপচয় না হয়, ঠিক আছে? আমরা কি জানি, একটা সংঘর্ষে ভরবেগও সংরক্ষিত হয় আবার শক্তিও সংরক্ষিত হয়। ঠিক একইভাবে এখানে একটা সংঘর্ষ হচ্ছে, তাহলে ভরবেগ এবং শক্তি দুইটাই সংরক্ষিত হওয়ার কথা। চলেন তাহলে দেখি ভরবেগ এবং শক্তি দুইটা সংরক্ষিত হয় নাকি হয় না, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের দুইটা জিনিস আছে, একটা মুক্ত ইলেকট্রন, একটা হলো আমাদের ফোটন, ঠিক আছে ভাইয়া? আচ্ছা তাহলে আমি একটা চার্টের মতো বানাচ্ছি, এখানে আমি বসাচ্ছি আদি, আদি ভরবেগ,
এখানে আমি বসাচ্ছি ভাইয়া শেষ ভরবেগ। ওকে, প্রথমে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করার আমরা চেষ্টা করতেছি। ওকে, একটা চার্টের মতো বানায় চেষ্টা করতেছি। আচ্ছা, সো এই পাশটা ধরেন এই। ওকে, আচ্ছা প্রথমে উপরে আমরা যেটা লিখব সেটা হলো ফোটনের জন্য। কার জন্য ভাইয়া? ফোটন, ফোটনের জন্য। এবং নিচে লিখব ভাইয়া আমরা মুক্ত ইলেকট্রনের জন্য। আচ্ছা, এখন যদি আপনি এই প্রবলেমটা সলভ করতে চান, আপনার মডার্ন ফিজিক্স এর দুই একটা ফর্মুলা জানা লাগবে ভাইয়া। হয়তো আপনি যদি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার সেই ফর্মুলা জানা আছে। বাট আপনি যদি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকেন, সেই ফর্মুলা আপনার জানা নাও থাকতে পারে, সেকেন্ড ইয়ারে উঠলেই জেনে যাবেন। আমি আপনাকে ফর্মুলাটা জানাই রাখি, আপাতত একটু দেখে রাখেন, এটা ডিরাইভ করা তখন সম্ভব না, রাইট? আমি জাস্ট বলে রাখতেছি। দেখেন ভাইয়া, দুই একটা ফর্মুলা, E is equals to mc square, এটা সবাই জানি। এই সূত্রের যে প্রমাণটা সেটা আমার প্রোফাইলে বা গ্রুপে দেওয়া আছে, ওই প্রমাণটা আমি দেখাইছিলাম ভিডিওতে, দেখে নিন, ওখানে প্রমাণ দেওয়া আছে। আচ্ছা, ঠিক একই ভাবে এই শক্তি বের করার আরেকটা ফর্মুলা আছে, সেটা হলো E is equals to m naught square c to the power 4 plus p square c square। আচ্ছা, দুইটা ফর্মুলার ব্যাপারে হালকা একটু আইডিয়া দেওয়া যাক। এখানে E কি মিন করতেছে ভাইয়া? E হলো রিলেটিভিস্টিক এনার্জি, ঠিক আছে? যখন কোনো একটা অবজেক্ট মুভ করে তখন তার এনার্জি কত হয় সেটা বের করি আমরা E is equals to mc square দিয়ে। এটা কোনো গতি শক্তি বের করার ফর্মুলা না, কোনো বিভব শক্তি বের করার ফর্মুলা না, এটা তার রিলেটিভিস্টিক টোটাল এনার্জি বের করার ফর্মুলা, ঠিক আছে? একইভাবে উপরের ফর্মুলাটা যা মিন করে নিচের ফর্মুলাটা তাই মিন করে। উপরেরটা আমরা রিলেটিভিস্টিক ম্যাসের সাপেক্ষে এনার্জিকে প্রকাশ করেছি এবং নিচে মোমেন্টাম বা ভরবেগের সাপেক্ষে এনার্জিকে প্রকাশ করেছি। জাস্ট এক্সপ্রেশন এক্সপ্রেস করার সিস্টেমটা আলাদা, প্রসেসটা আলাদা, বাট বোথ অফ দ্য ফর্মুলাস আর সেম। দুইটা ফর্মুলা অ্যাকচুয়ালি একই জিনিসকে এক্সপ্রেস করতেছে, বাট দুইটা ডিফারেন্ট ওয়েথ। উপরেরটা আমাদের এক্সপ্রেস করতেছে রিলেটিভিস্টিক ম্যাসের মাধ্যমে, নিচেরটা এক্সপ্রেস করতেছে এই যে ভরবেগের মাধ্যমে। পি কে আমরা বলি মোমেন্টাম বা ভরবেগ, ঠিক আছে? আচ্ছা, ওকে ভাইয়া, এই দুটো ফর্মুলা বুঝেছি, ভেরি গুড। চলো এবার আসেন, এবার আসেন আলোর যে কণা ফোটন, আলোর যে কণা বা ফোটন, আলোর কণা ফোটনের রেস্ট ম্যাস হলো জিরো। ফোটনের রেস্ট ম্যাস কত ভাইয়া? জিরো। হোয়াট ইজ রেস্ট ম্যাস? ফোটন যদি কখনো নিশ্চল অবস্থায় থাকতো, আমি বলতেছি না থাকে, যদি ফোটন নিশ্চল অবস্থায় থাকতো তাহলে তার রেস্ট ম্যাস হইতো জিরো। কত হইতো ভাইয়া? জিরো। রেস্ট ম্যাসকে আমরা প্রকাশ করি এম নট দ্বারা, তাহলে ফোটনের রেস্ট ম্যাস কত? জিরো। ওকে, তাহলে আমি যদি তোমাকে বলি স্থিতিশীল, মানে একটা ফোটনের শক্তি কত, স্থিতিশীল অবস্থায় না, একটা ফোটনের শক্তি কত, দেখো তো এনার্জির ফর্মুলাটা, ওই যে এই ফর্মুলাটা দেখলাম কিনা আমরা, যে ফর্মুলাটা এখানে এম নট এর মান, এম নটটা কি বলতো? স্থির অবস্থার ভর। তাহলে ফোটনের স্থির অবস্থার ভর যদি জিরো হয়, আমি একটা কাজ করি ফর্মুলার মধ্যে বসাই দিই এম নট এর মান জিরো, তাহলে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর পুরোটাই জিরো হয়ে যাবে। এম নট এর মান যদি জিরো হয় এই পুরোটা কি হয়ে আসবে? জিরো। কার জন্য? ফোটনের জন্য, সবার জন্য কিন্তু না। যার রেস্ট ম্যাস শূন্য তার জন্য এটা জিরো হবে, ফোটনের রেস্ট ম্যাস শূন্য তার জন্য এটা জিরো হয়েছে, ঠিক আছে? বাদ থাকবে কি? পি স্কোয়ার সি স্কোয়ার, দ্যাট মিন্স পি ইন্টু সি, রাইট? তাহলে এটা কি বলতো? ফোটনের এনার্জি বের করার একটা ফর্মুলা। আচ্ছা, এখন ফোটনের এনার্জি বা আলোর শক্তি বের করার একটা ফর্মুলা তোমরা অলরেডি জানো, সেটা হলো E is equals to h nu। কেমিস্ট্রিতেও এটা পড়েছো, প্ল্যাঙ্কের ধ্রুবক ইন্টু যে তরঙ্গটা, তরঙ্গটার যে কম্পাঙ্ক সেই দুটো গুণফলকে আমরা বলি আলোক যে তরঙ্গ বা আলোর যে কণা সেটার শক্তি, ঠিক আছে? তাহলে E is equals to h nu is equals to p ইন্টু c, তাহলে p is equals to h nu divided by c। এটা হলো আলোর কণার ভরবেগ বের করার ফর্মুলা, ফোটনের মোমেন্টাম বের করার ফর্মুলা, ঠিক আছে? ফোটনের মোমেন্টাম। গ্রেট ভাইয়া, বুঝতে পারতেছি, আইডিয়া আসতেছে একটু একটু, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা ফোটনের মোমেন্টাম বের করার জন্য ফর্মুলা পেয়ে গেলাম, পি ইজ ইকুয়ালস টু এইচ নিউ ডিভাইডেড বাই সি, যেখানে এইচটা হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, নিউটা হলো ফ্রিকোয়েন্সি অফ লাইট এবং সিটা হলো ভেলোসিটি অফ লাইট, ঠিক আছে ভাইয়া? গ্রেট, চলে তাহলে আমরা একটা কাজ করি, আমরা ফোটনের আদি ভরবেগটা দেখি। দেখেন তো ফোটনটা আসতেছিল আসতেছিল, আদি ভরবেগ নিয়ে আসতেছিল, রাইট? আর ফোটনের ভরবেগ বের করার ফর্মুলা যেন কি, কি যেন ফোটনের ভরবেগ বের করার ফর্মুলা বলতো? ফোটনের ভরবেগ বের করার ফর্মুলা হলো একটু আগে শিখে এসেছো এইচ নিউ ডিভাইডেড বাই সি, মাত্রই শিখলাম। আচ্ছা, ফোটনটাকে যদি ইলেকট্রন অ্যাবজর্ব করে নেয়, ওর কোনো ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স থাকবে না, ওর কোনো ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স কিন্তু থাকতেছে না, ফোটনটাকে ইলেকট্রন অ্যাবজর্ব করে নিচ্ছে। সো যার কোনো ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্সই নাই তার আবার ভরবেগ কই থেকে থাকবে, শেষ ভরবেগ কই থেকে থাকবে? ওর তো ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্সই হারায় যাচ্ছে। যখন আমাকে ইলেকট্রনটা শোষণ করে নিচ্ছে, মানে আমাকে না ফোটনকে, তখন তো ওর কোনো ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স নাই,
ঠিক আছে সো এর জন্য শেষ ভার্বে কত হবে ভাইয়া জিরো ঠিক আছে আচ্ছা গ্রেট এবার আসেন আদি ভার্বে ইলেকট্রনের জন্য ইলেকট্রনের আদি ভরবেগ কত আচ্ছা ইলেকট্রনের আদি ভরবেগ বলতে আমরা বুঝাচ্ছি কি ইলেকট্রন যখন মানে সংঘর্ষটা হলো আলোর কণার সাথে সংঘর্ষটা হলো তার আগে ইলেকট্রনের ভরবেগ কত ছিল দেখেন তো সংঘর্ষের আগে ইলেকট্রন তো স্থির অবস্থায় ছিল তাহলে ইলেকট্রনের আদি ভরবেগ ছিল শূন্য এখন ইলেকট্রনটা ধাক্কা খাইছে কার সাথে ভাইয়া কার সাথে ধাক্কা খাইছে ফোটনের সাথে ফোটন এসে ইলেকট্রনকে ধাক্কা দিছে এখন কি বলতো ইলেকট্রনটা ফোটনটাকে নিয়ে চলা শুরু করেছে ফোটনটাকে সে অ্যাবজর্ব করে নিয়েছে বলে আমরা ধরে নিয়েছি ফোটনটা ইলেকট্রনটাকে অ্যাবজর্ব করে নিয়েছে এখন ইলেকট্রনটা সরি ফোটনটাকে ইলেকট্রনটা অ্যাবজর্ব করে নিয়েছে এখন ইলেকট্রনটা ফোটনকে অ্যাবজর্ব করে নিয়ে কি চলা শুরু করেছে এখন তার ভরবেগকে আমরা ধরলাম পি প্রাইম এই যে পি প্রাইমটা এটার মধ্যে বেসিক্যালি ইলেকট্রনের ফাইনাল যে মোমেন্টাম সেটাও আছে প্লাস ফোটনেরটাও আমরা ইনক্লুড করে দিয়েছি প্লাস ফোটনেরটাও আমরা ইনক্লুড করে দিয়েছি এর জন্য আমরা উপরে জিরো ধরেছি ফোটনেরটা কারণ এই পি প্রাইমের মধ্যে আমার ফোটন এবং ইলেকট্রন দুইটারই ফাইনাল ভরবেগ আমি একবারে ইনক্লুড করে দিয়েছি ঠিক আছে গ্রেট এখন ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুসারে আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি কি হয় বলেন তো সমান হয় দেন আমি কি লিখতে পারি ভাইয়া পি প্রাইম ইজ ইকুয়ালস টু এইচ নিউ বাই সি কোনো সমস্যা আছে কোন সমস্যা নাই একদমই নাই গ্রেট তাহলে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুসারে এটা পাইলাম পি প্রাইম ইজ ইকুয়ালস টু এইচ নিউ বাই সি এইচ নিউ বাই সি এবার যদি শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসারে আগাই শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসারে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসারে কি হবে ভাইয়া কি হবে বলতো একটা ম্যাচ কি হবে একটা ম্যাজিক শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসারে কি হবে বলেন তো শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসারে সিস্টেমের আদি শক্তি ইজ ইকুয়ালস টু হবে সিস্টেমের শেষ শক্তি রাইট আচ্ছা ভাইয়া লাইটটার কোন যে ফোটনটা যে আসতেছিল তার কি কোনো আদি শক্তি ছিল অবশ্যই ছিল ইজ ইকুয়ালস টু এইচ নিউ তাহলে আমি কি লিখতে পারি আমার ফোটনের আদি শক্তি এইচ নিউ ভাইয়া ইলেকট্রনটার কোনো আদি শক্তি ছিল ইলেকট্রন তো ভাইয়া স্থির ছিল তাহলে তো ভাই কোনো শক্তি ছিল না তাই না এই শোনো এটা মডার্ন ফিজিক্স ক্লাসিক্যাল ফিজিক্স না মডার্ন ফিজিক্সে কোন বস্তু যখন স্থির অবস্থায়ও থাকে স্টিল তার মধ্যে এনার্জি থাকে কতখানি এনার্জি থাকে এম নট সি স্কোয়ার তাহলে ইলেকট্রনটা যখন স্থির ছিল তার মধ্যে এম নট সি স্কোয়ার পরিমাণ শক্তি ছিল যেখানে এম নটটা আমাদেরকে ইন্ডিকেট করতেছে ইলেকট্রনের রেস্ট ম্যাস ঠিক আছে সো এম নট সি স্কোয়ার বেসিক্যালি ইলেকট্রন যখন স্থির অবস্থায় বা রেস্ট অবস্থায় থাকে তখনকার এনার্জি ঠিক আছে তখনকার মোট এনার্জি ওকে আচ্ছা এখন তো দুইজন মিলে একসাথে চলা শুরু করেছে দুজন মিলে কি করেছে একসাথে চলা শুরু করেছে ধরেন এখনকার এনার্জিটা ই প্রাইম এখনকার এনার্জিটা ই প্রাইম ঠিক আছে আচ্ছা ভাইয়া একটু আগে আমরা একটা ফর্মুলা দেখে এসেছি মনে আছে ই ইজ ইকুয়ালস রুট ওভার এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার তাহলে আমি কি ই প্রাইম এর জন্য সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না অবশ্যই পারি তাহলে ই প্রাইম কে আমি কি লিখতে পারি রুট ওভার এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি প্রাইম স্কোয়ার সি স্কোয়ার এখন বলো ভাইয়া এম নট তো জিরো বসাবেন রাইট না এবার তো এম নট জিরো বসাবো না এবার তো ইলেকট্রন ওইখানে আছে এবার তো শুধু ফোটন না ভাইয়া এবার তো ইলেকট্রনও আছে ইলেকট্রন গতিশীল না গতিশীল ইলেকট্রনের রেস্ট ম্যাস কি জিরো না ইলেকট্রনের তো রেস্ট ম্যাস জিরো না 9.11 × 10⁻³¹ রাইট জিরো তো না তাহলে কি করবো তাহলে কি তাহলে জিরো বসাবো না ঠিক আছে এবার কি করবেন দুই পাশকে স্কোয়ার করে দিবেন করেন দুই পাশকে স্কোয়ার করেন এইচ নিউ প্লাস এম নট সি স্কোয়ার স্কোয়ার ইজ ইকুয়ালস টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি প্রাইম স্কোয়ার সি স্কোয়ার রাইট আমার এই পাশে রুটটা চলে যাবে ওকে ভেরি গুড চলো স্কোয়ার করেন এইচ স্কোয়ার নিউ স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস 2 এইচ নিউ এম নট সি স্কোয়ার ওখানে ভুলে ভুলে আমি স্কোয়ার দিয়ে ফেলছিলাম অলমোস্ট ঠিক আছে আচ্ছা গুড চলেন ইজ ইকুয়ালস টু এম নট স্কোয়ার মানে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে আর কিছুই না ঠিক আছে আচ্ছা এখন বলেন তো ভাইয়া পি প্রাইম মানে যেন কি ছিল এইচ নিউ বাই সি তাহলে পি প্রাইম স্কোয়ার মানে কি হবে পি প্রাইম স্কোয়ার কি হবে ভাইয়া এইচ স্কোয়ার নিউ স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে পি প্রাইম স্কোয়ার এর মান কত এইচ স্কোয়ার নিউ স্কোয়ার বাই সি স্কোয়ার সাইডে কি আছে সি স্কোয়ার বাদ বাদ দেখেন তো কি হইল এইচ স্কোয়ার নিউ স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস 2 এইচ নিউ এম নট সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস এইচ স্কোয়ার নিউ স্কোয়ার কাটেন 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 কি থাকে ভাইয়া
2h nu m naught c square is equals to 0. First of all, h theta Planck's constant, সেটা কখনো 0 হতে পারে না, সেটা একটা ফিক্সড ভ্যালু আছে. আলোর বেগ c 0 হতে পারে না, ফিক্সড ভ্যালু আছে. আলোর যে কম্পাঙ্ক সেটা 0 হতে পারে, তাহলে আবার আলোর কি অস্তিত্ব থাকলো রে ভাই? তাহলে নিউ ও আমার 0 হতে পারে না. m naught ইলেকট্রনের রেস্ট মাস, সেটা কখনো 0 হতে পারে না. দ্যাট মিন্স বাম পাশের কোনো কিছুই 0 হতে পারে না. নাথিং ইজ নট ইকুয়ালস টু 0. সংরক্ষণশীলতার নীতি এবং শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে আগান, তাহলে আপনার এই এক্সপ্রেশনটাই চলে আসে. এটা কি ঠিক না? এটা একটা ইনভ্যালিড এক্সপ্রেশন. তার মানে যদি আমি এই কনসেপ্টটা নিয়ে আগাই যে আলো ইলেকট্রন একটা মুক্ত ইলেকট্রন আলোর কণাকে পুরোপুরি শোষণ করতে পারে, দেন আমি এরকম একটা ইনভ্যালিড এক্সপ্রেশন পাই. তার মানে যে কনসেপ্টটা নিয়ে আমরা আগাচ্ছিলাম সেটা অ্যাকচুয়ালি ভুল. কারণ এই কনসেপ্টটা নিয়ে আগাইলে একই সাথে শক্তির এবং ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলা সম্ভব হয় না. সো দ্যাটস বেসিক্যালি রং. একটা ফ্রি ইলেকট্রনের পক্ষে কখনোই একটা ফোটনকে পুরোপুরি অ্যাবজর্ব করা সম্ভব না. ভাইয়া তাহলে ফোটো ইলেকট্রিক ইফেক্ট কেমনে হয়? শুনো, ইলেকট্রনের পক্ষে ফোটনকে অ্যাবজর্ব করা সম্ভব যখন তার চারপাশে অ্যাটম থাকে, ঠিক আছে? সে যখন বাউন্ডেড থাকে একটা জায়গাতে তখন সেটা সম্ভব হয়, কারণ আশেপাশে আরো কেউ থাকে যারা কিনা এনার্জি রিসিভ করে তোমার পিছনের দিকে রিকয়েল করতে পারে. হ্যাঁ, তখন তারা কি করে, তোমার কনজারভেশন অফ মোমেন্টাম যে আছে, যেটা বা ভরবেগের যে সংরক্ষণশীলতার নীতিটা, সেটাকে মেনে চলাইতে পারে. কিভাবে? ওই আশেপাশের পরমাণুগুলা কি করে, পিছনের দিকে রিকয়েল করে. হ্যাঁ, রিকয়েল করে ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটাকে তোমার জাস্টিফাই করে. বাট যখন তোমার ফ্রি ইলেকট্রন থাকবে, ইলেকট্রন একদম আইসোলেটেড একটা সিস্টেমে মুক্ত, তখন তো আশেপাশে কেউ নাই যে কিনা রিকয়েল করবে, রিকয়েল করে মোমেন্টামের যে কনজারভেশন ল সেটাকে মেনে চলবে. এটা ভাইয়া হয় না. একটা ফ্রি ইলেকট্রন কখনোই যে একটা ফোটন আছে ফোটনকে পুরোপুরি অ্যাবজর্ব করতে পারে না. একটা বাউন্ডেড সিস্টেমে থাকা অবস্থায় করতে পারে, বাট যখন সে আইসোলেটেড বা ফ্রি তখন সে করতে পারে না. যদি করতে যায় তখন এই যেরকম একটা ইনভ্যালিড এক্সপ্রেশন চলে আসে যেটা আসলেই ভ্যালিড না. সো তার জন্য আমরা কি বলবো, একটা ফ্রি ইলেকট্রনের পক্ষে কখনোই একটা ফোটনকে অ্যাবজর্ব করা, পুরোপুরি অ্যাবজর্ব করা সম্ভব না. সো হোপফুলি বুঝতে পেরেছেন. যদি তাও না বুঝেন, জাস্ট কমেন্ট করেন কমেন্ট সেকশনে, আমি চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য. যদি না পারি, দরকার হলে আর একটা ভিডিও বানাই আপনাকে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই ছোট্ট একটা জিনিস আপনাকে বোঝানোর আমি চেষ্টা করেছি. আমি জানি না কতটুকু পেরেছি, আমি যতটুকু জানি ততটুকু আপনাকে জানানোর চেষ্টা করেছি. হোয়াট এভার, থ্যাংক ইউ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য. ভালো লাগলে একটা লাইক বা লাভ রিয়াক্ট দিয়ে যায়. ওকে ভাইয়েরা, আজকের মতো এখানেই, বাই বাই.